নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। কোন নোটিশ ছাড়াই চা বাগান ছেড়ে চলে গেল ডুয়ার্সের রামঝোড়া চা বাগানের ম্যানেজমেন্ট। সোমবার রাতেই চা বাগান ছেড়ে এই চা বাগানের ম্যানেজার চলে যান। ম্যানেজার না থাকায় মঙ্গলবার সকাল থেকে চা বাগানের কাজ বন্ধ হয়ে গিয়েছে। কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন এই চা বাগানের 913 জন শ্রমিক। ভোটের মুখে এইভাবে চা বাগান বন্ধ হয়ে পড়ায় শিরে সংক্রান্তি অবস্থা ডান বাম বিভিন্ন রাজনৈতিক দলের। অবিলম্বে এই চা বাগানে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছে আরএসপি দলের শ্রমিক সংগঠন। এই সংগঠনের আলিপুরদুয়ার জেলা সম্পাদক নির্মল দাস বলেন, আমরা লিখিতভাবে জেলা শাসকের কাছে এই চা বাগানে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছি। জানা গিয়েছে এক মহিলা চা শ্রমিকের ম্যানেজারের বাংলোতে কাজ করা নিয়ে বিবাদের সূত্রপাত হয়। ম্যানেজারের বাংলোতে কাজ করতে রাজি হননি ওই মহিলা চা শ্রমিক। সোমবার বাংলোর কাজ বাদ দিয়ে চা গাছে পাতা তুললে সেই মহিলা চা শ্রমিকের পাতা ওজন করেন না চা বাগান কর্তৃপক্ষ। এতেই ক্ষিপ্ত হয়ে মহিলা চা শ্রমিকেরা সোমবার বিকেলে চা বাগানের ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। সেই সময় মহিলা চা শ্রমিকদের হাতে ম্যানেজার হেনস্থা হয়েছে বলে অভিযোগ তুলেছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে রামঝোড়া চা বাগানের ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে তাকে টেলিফোনে পাওয়া যায়নি। আলিপুরদুয়ারের জেলা শাসক দেবী প্রসাদ কর্ণম বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এদিকে বীরপাড়া শ্রম দপ্তরে এই চা বাগানে অবিলম্বে কাজ চালুর দাবি জানিয়েছে ডুয়ার্স চা বাগান ওয়ার্কার্স ইউনিয়ন। এই সংগঠনের সভাপতি গোপাল প্রধান বলেন, ম্যানেজার বিষয়টি নিয়ে শ্রমিক সংগঠনগুলোর সাথে আলোচনা করলেই বিবাদ মিটে যেত, কিন্তু এই অবস্থায় চা বাগান ছেড়ে ম্যানেজমেন্টে চলে যাওয়ার ঘটনা আমরা নিন্দা করছি। শ্রম দপ্তরের বীরপাড়া সহকারী শ্রম কমিশনার রাজু দত্ত বলেন, চা বাগানের কাজ বন্ধ ঠিকই, কিন্তু এই চা বাগান বন্ধ হয়নি। আমরা এই চা বাগানের কাজ দ্রুত চালুর ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছি। উল্লেখ্য, বেশ কয়েকবার খোলা ও বন্ধ হওয়ার পর 2017 সালের মে মাসে এই চা বাগান ফের খুলেছিল। তারপর আর সোমবার রাত থেকে এই চা বাগানে অচল অবস্থা তৈরি হলো। আমাদের কালকে ও কাজে গেছে, তো কাজে যাওয়ার পরে উনি কাজ বন্ধ করে দিয়েছেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেয়ে বলছে ওর কাজ হবে না, ওকে বড় সাহেব হাজিরি দিবে না, ওর পাতি ওজন হবে না। তখন আমরা জিজ্ঞেস করছি, ওনারা কিছু বলেননি। এইখানে আসার পরে অনেক জিজ্ঞাসা করার পরে যে ওনার কাজ বন্ধ করা কেন হলো, ও কি করছে, ওর অপরাধটা কি, উনি কোনো জবাব দিতে রাজি নেই। বাধ্য হয়ে ওনাকে ঘেরোয়া করে রাখা হয়েছে, যাই পরে মাপি মাঙার পরে ওনাকে মাপি দেওয়া হয়েছে, তারপরে উনি বাগান ছেড়ে চলে গেছে। এখন কী হবে পরে? আপনারা কি চান এখন? আমরা চাই বাগান খুলুক, এই ম্যানেজার না থাক, আর এরকম অন্যায় অত্যাচার না হোক। এত সন্ত্রাস কেন শাসক দলের? বর্তমান তৃণমূলের হাতে মার খেয়ে এমনই প্রশ্ন প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যর। সোমবার গোটা রাজ্যের সঙ্গে জলপাইগুড়ি সদর ব্লকের চিত্রটিও একই ছিল। মনোনয়ন জমা দিতে আসা প্রার্থীদের অফিসে ঢোকার আগেই পুলিশের সামনে প্রকাশ্যে শাসক দলের হাতে বাধা পেতে দেখা যায় বিরোধী প্রার্থীদের। তবে সব থেকে বিরল দৃশ্য ক্যামেরায় ধরা পড়ল বিডিও অফিসের বাইরে। নমিনেশন জমা দিতে এসেছিল তনুশ্রী রায় নির্দল প্রার্থী হিসেবে, সঙ্গে ছিলেন তৃণমূল দলেরই প্রাক্তন পঞ্চায়েত আনন্দ দেবনাথ। তবে বর্তমান অবস্থা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেনি প্রকাশ্যে তৃণমূল আশ্রিত হামলা বাহিনী কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল ওই প্রাক্তন তৃণমূল নেতার ওপর, তা ছবিতে স্পষ্ট। এই প্রসঙ্গে আনন্দ দেবনাথ জানিয়েছেন, আমি এই তৃণমূল দলেরই পঞ্চায়েত ছিলাম। বর্তমান সরকার এখানে শাসক দল তৃণমূলের, আজকে যদি মমতা ব্যানার্জি ভালো কাজ করে থাকে, আজকে জনগণ দু হাত তুলে ভোট দেবে। এত সন্ত্রাস কেন নমিশন সামিট করতে গিয়া? আমরা এটা জানতে চাই, আজকে মিডিয়ার কাছে জানতে চাই, আমরা পৌঁছে দিতে চাই। শাসক দলের এত কেন ভাই? আমরা নিত্য প্রার্থী সামিট করবো, আমরা নির্ভয় করব, সেখানে পুলিশ প্রশাসন থাকবে, সেখানে জনগণ থাকবে, আমরা সেটা অপরদিকে নির্দল প্রার্থী তনুশ্রী রায় জানান কেন এই বাধা। শুধু কি আমি আর বর্তমান তৃণমূলের লড়াই তা নয়, কারণ বিজেপি দলের পক্ষে থেকে মনোনয়নপত্র জমা দিতে আসা সোমা রায় শর্মারও একই অভিজ্ঞতা হয়েছে। সাবমিট করতে দিল না, ওরা ছেড়ে দিল। আজকে কে পারমিশন দিছে ওদেরকে? কে বলছে এই কথাটা? সরকার থেকে এখনো পর্যন্ত বলা হয়নি যে নিজে সাবমিট করতে পারবে না। এটা ওনাদের বক্তব্য। আমরা নির্দল থেকে এর আগে আমরা সাবমিট
করতে এসেছি ওনার ছিড়ে দিয়েছে আমাদের নোটিফিকেশন পেপার। আজকে আমরা এসে আজকে বলছে যে আমি মিশন সাবমিট করতে পারবো না। আপনি কোন জিপি? আমি তারপর জিপি থেকে। কি নাম আপনার? নমস্কার রায়। সোমবার সোমা রায় শর্মা নামে ওই প্রার্থী নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, তৃণমূল দলের পক্ষ থেকে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করা হয়েছে। তারপরে আমাদের দাদারা বললো যে চলো তাহলে আমরা নমিনেশন ড্রপ করি। এটা বলার পরে যখন আমরা আসি তখন আমাকে এসে বাবুচন্দ্র যাত্রার সামনে বললো ভর্তি করে দিবে, এটা বলেছে। তারপরে বলেছে যে তোর যা ওখানে বাঁচা, নমিনেশন ড্রপ করে দিব, কত নমিনেশন ড্রপ পার্টি হতে আসিস পার্টি, এই সমস্ত নোংরা ভাষায় আমাকে গালাগালি করেছে। অফিসের মধ্যেই ছিল, তাদেরকে আমি বলেছিলাম যে পুলিশকে দিয়ে বলেছিলাম যে এটা সরিয়ে দিতে। অফিসে থেকে মপটা সরানো হয়েছে, রাস্তায় হয়তো কিছু লোকজন রয়েছে, আমি সেটাও পুলিশকে আমি নির্দেশ দিয়েছি যাতে মপ ডিসপার্স করা হয় এবং যারা নমিনেশন দিতে আসবে তারা যেন প্রত্যেকে যেন নমিনেশন দিতে আসতে পারে। এ পর্যন্ত তো আমাদের এখানে কোনো সমস্যা হয়নি। আমার এখানে 740 টোটাল জমা পড়েছে জিপিতে এবং 740-এর মধ্যে সবাই কম বেশি, সমস্ত পার্টি কম বেশি আছে। আজকে সমস্যার কথা শুনছি, আমি পুলিশের সাথে কথা বলছি, আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। সম্প্রতি শিলিগুড়ি সংলগ্ন এলাকায় আইপিএল বেটিং এ সর্বশান্ত হয়ে আত্মহত্যা করেছিল এক যুবক। এবার সেই আইপিএল বেটিং এর ডেরায় হানা দিয়ে ময়নাগুড়ি থেকে চার যুবককে গ্রেপ্তার করলো সিআইডি। কিছুদিন আগে শিলিগুড়ি সংলগ্ন এলাকার এক যুবক ক্রিকেট জুয়ো বা আইপিএল বেটিং এ বহু টাকা হেরে যাওয়ার পর আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। এরপর থেকে নড়ে চড়ে বসেছিল পুলিশ ও প্রশাসন। সোমবার ময়নাগুড়ি থানার অন্তর্গত দুটি স্থানে হানা দিয়ে সিআইডি চার যুবককে গ্রেপ্তার করেছে আইপিএল বেটিং কারবার চালানোর অভিযোগে। ধৃতদের কাছ থেকে নগদ টাকা, ল্যাপটপ, মোবাইলও উদ্ধার করেছে সিআইডি বলে জানিয়েছে। জলপাইগুড়ি জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর পার্থ চ্যাটার্জি জানিয়েছেন, ধৃতদের আদালতে তোলা হলে সিআইডি করা 10 দিনের রিমান্ডের আবেদনে আদালত 2 দিন রিমান্ড মঞ্জুর করেছে। সিআইডি বিশেষ সূত্রে খবর পেয়ে দুটো জায়গায় মূলত রেড করে এবং তাতে 4 জন ধরা পড়েছে এবং তাদের কাছ থেকে প্রচুর সংখ্যক অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া যায় এবং বিভিন্ন ওয়েবসাইটের খবর পাওয়া গেছে যেটা পুলিশ ফরওয়ার্ডিং রিপোর্টে লিখেছে এবং এরা সবাই ওই আইপিএল বেটিং এর সঙ্গে যুক্ত এবং বহু টাকা উদ্ধার করেছে সিআইডি। 3,77,000 টাকার উপরে টাকা উদ্ধার হয়েছে। তাদেরও রিমান্ড চেয়েছিল সিআইডি 10 দিনের, কোর্ট বিবেচনা করে 2 দিনের রিমান্ড অ্যালাউ করেছেন। জলপাইগুড়িতে মনোনয়নপত্র জমা দিতে একদা তৃণমূলের সহযোগী এসইউসিআই দলকেও বাধার মুখে পড়ে থানায় অভিযোগ করতে হলো। সোমবার থেকে মনোনয়নপত্র দেওয়ার দিন নতুন করে ধার্য হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দল মনোনয়নপত্র দিতে গিয়ে শাসক দলের নেতা ও কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছে বলে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ করতে আসেন তারা। সোমবার বিকেলে এসইসিআই জেলা কমিটির তরফে থানায় অভিযোগ করতে এসে জেলা কমিটির সদস্য হরিভক্ত সর্দার জানান, পাতকাটা 6 নম্বর বুথের রুনা রায় ও গড়ালবাড়ি 14 নম্বর বুথের ভারতী বিশ্বাস, এদের দুজনকে মনোনয়নপত্র দিতে বাধাও দেয় শাসক দলের লোকজনেরা, তাদের মারধরও করে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, তাই দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আমরা থানায় এসেছি, কিন্তু পুলিশ আমাদের কোনো কথাই শুনছে না, তাই আগামীতে বড় আন্দোলনে যাব আমরা। দুজন প্রার্থীকে নিয়ে যখন আমরা নমিনেশন দাখিল করবার জন্য গ্রাম পঞ্চায়েত সদর বিডিও অফিসে যাই, মূল গেটে ঢোকার সময় তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের প্রার্থীদের কাছ থেকে সমস্ত কাগজপত্র ছিনিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে ওগুলোকে ছিঁড়ে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে তাদের হুমকি দিতে থাকে, এখন এখান থেকে বেরিয়ে যান না হলে আপনাদের উপর কিন্তু আবার যদি ভবিষ্যতে এখানে আসেন বা পরে নমিনেশন পেপার জমা দিতে আসেন তাহলে আপনাদের কিন্তু আস্ত রাখবে। এইভাবে ভীতি প্রদর্শন করার পর ওরা ওখান থেকে চলে আসে, একজন আমাদের বাইক নিয়ে গিয়েছিল, সে বাইকের উপর চড়া হয় ওখান থেকে বেরিয়ে আসে। আবার আমাদের সাথে একটি টোটো ছিল, একজন প্রার্থী ছিলেন তিনি, তার প্রার্থীর হচ্ছে পায়ে ভাঙা অবস্থায় ছিল বলে টোটোর উপর বসেছিল, বলছে আপনি বেরিয়ে যান নাহলে টোটো শুদ্ধ আপনাকে। জলপাইগুড়ি রাজগঞ্জ ডকের কুকুরজান অঞ্চলে বিজেপি প্রার্থী স্বামী স্ত্রী দুজনেই আশাবাদী জয়ের জন্য।
যখন বিভিন্ন রাজনৈতিক দলে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে উত্তেজনা, তখন দম্পতি এক দল থেকে দাঁড়িয়েছেন তা দুর্লভ। জলপাইগুড়ি জেলা ভারতীয় জনতা পার্টির রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চল থেকে দাঁড়িয়েছেন ওই দম্পতি। মনোরঞ্জন বর্মন নামে এক কৃষক ও তার স্ত্রী সোনারানী বর্মন এবার প্রার্থী হয়েছেন। মনোরঞ্জন বাবু দাঁড়িয়েছেন চাউলহাটি তোষণপাড়া বুথ ও তার স্ত্রী মাজাবাড়ি বুথ কুকুরজান অঞ্চল থেকে। দুজনেই আশাবাদী তারা জিতবেনই। এই নির্বাচন প্রসঙ্গে মনোরঞ্জন বর্মন জানিয়েছেন, এলাকায় সন্ত্রাসমুক্ত পরিবেশে ভোট করাই মূল লক্ষ্য। দক্ষিণ কুকুরজানের সন্ত্রাস কবলিত এলাকা, আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে 1700 ভোটার আছে, তাদের মধ্যে তৃণমূল কাউকে দাঁড়াতে দেয়নি। আমি ফ্রিডম ফাইটার লোক, দুষ্টের দমন সৃষ্টির পালন করি, বিজেপি পার্টি দীর্ঘদিন থেকে করে আসতেছি। তো আমাকে এই পার্টি থেকে দাঁড়িয়ে দিয়েছে, আমি সন্ত্রাস দমন করব এবং যদি বেশি সন্ত্রাস করে থাকে কোর্ট কেস করে দিব, সন্ত্রাসীদের অ্যারেস্ট করাবো এবং সুষ্ঠু ও সুশৃঙ্খল স্বাধীনভাবে জনগণকে ভোট দেওয়াবো, প্রত্যেকের জীবনের নিরাপত্তা আমি করে তুলবো। আমার স্ত্রী তো জনগণ সবাই বলতেছে, এর আগে পঞ্চায়েত ছিল সোনারানী বর্মন, উপযুক্ত জনগণের সাথে মেলামেশা ভালো ছিল, তিনি জিতে যাবেনি। শাসক দলের পক্ষ থেকে যতই শান্তিপূর্ণ মনোনয়নপত্র জমা পড়ার কথা বলা হোক, আসলে বিরোধীদের আটকাতে সোমবার হাজার হাজার তৃণমূল কর্মীকে দেখা গেল রাজগঞ্জের রাস্তায়। হাইকোর্টের নির্দেশে পুনরায় আবার মনোনয়নপত্র জমা করবার একদিন দেওয়া হয়েছিল আজ। সেই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হল, মনোনয়ন জমা পড়ল মাত্র 5টি। বিরোধীদের অভিযোগ যে শাসক দলের কর্মীরা বিরোধীদের মনোনয়ন জমা করতে বিডিএ অফিস চত্বরে ঢুকতে বাধা দেয়, প্রশাসন থাকলেও নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল। সকাল সকাল যে কজন ঢুকতে পেরেছে তারাই মনোনয়নপত্র জমা করতে পারলেও সেই সব প্রার্থীরা বেরোতে পারেননি শাসক দলের কর্মীদের জন্য। তারপর মনোনয়ন শেষ হওয়ার এক ঘন্টা পর প্রার্থীদের পুলিশ পাহারায় বাড়ি পৌঁছে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে আজ সিভিক ও র‍্যাব তৈরি করে রাখা হয়েছিল, কিন্তু তাদের বসে থাকতে দেখা যায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য দুই প্রার্থী আসলেও তাদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়, সাথে দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। শাসক দলের পক্ষ থেকে জানানো হয় সবকিছু মিথ্যা বলে রটানো হয়েছে, সেই রকম কিছুই আমাদের কর্মীরা করেননি। আইনজীবী তথা ময়নাগুড়ির বিজেপি নেতা শিবশঙ্কর দত্তকে অন্তর্বর্তী জামিন দিল আদালত। সোমবার ভোররাতে ময়নাগুড়ির বিশিষ্ট বিজেপি নেতা তথা পেশায় জলপাইগুড়ি আদালতের আইনজীবী শিবশঙ্কর দত্তকে পুলিশ সাপটি বাড়িতে হওয়া একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি পদ্ধতি না মেনেই বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিল, যার ফলে সোমবার জলপাইগুড়ি আদালত চত্বরে আইনজীবীরা পুলিশের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভও দেখিয়েছিল। এরপর মঙ্গলবার এই আইনজীবীকে পুনরায় আদালতে তোলা হলে বিচারক শিবশঙ্কর দত্তকে 7 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। পাশাপাশি 7 দিন তিনি ময়নাগুড়ি থানা এলাকায় থাকতে পারবেন না বলে জানান বিচারক। এই প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী শুভ্রাংশু চাকি জানিয়েছেন, বিচারপতি সব শুনেছেন এবং এরপরেই এই রায় দিয়েছেন। আজকে জজরা সমস্ত ব্যাপারগুলো শুনেছেন, আইনে যা যা আমাদের যেগুলো আমাদের বলার সেগুলো আমরা বলেছি এবং সবকিছু উনি শুনে 7 দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন এবং ময়নাগুড়ি থানার আন্ডারে ও আপাতত থাকতে পারবে না, তার বাইরে থাকতে পারবে, অন্তর্বর্তীকালীন জামিন আদেশটা দিয়েছেন। ওটা হচ্ছে আইসি মানে ময়নাগুড়ি এবং আরো 3 জন পুলিশ অফিসার, আরো কয়েকজন আছে, সকলেই রেসপন্সিবল পুলিশ অফিসার। তাদের 26 তারিখে শোকস করবেন ওনাদেরকে, তারপরে ওনাদের এগেনস্টে যা প্রসিডিংস চলবেন, যেটা আমরা জানি আমাকে যদি কেউ অ্যারেস্ট করতে চায় পারে পুলিশ, কিন্তু আমাকে গ্রাউন্ড অফ অ্যারেস্ট জানাতে হবে যে কেন আমাকে অ্যারেস্ট করা হচ্ছে, সেটাও তাকে জানানো হয়নি। ইজ অ্যান অ্যাডভোকেট, সেটাও জানানো হয়নি, বারবার বলেছে। পঞ্চায়েত নির্বাচনে সোমবারের মনোনয়নে শাসক দলের বাধা দানের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা সহ জেলা জুড়ে থানা বিডিও এবং মহকুমা প্রশাসনের দপ্তরের সামনে আমরণ অনশনে আন্দোলন করার হুমকি দিল জলপাইগুড়ি জেলা বামফ্রন্ট। সোমবার জেলা বামফ্রন্ট গতভাবে গ্রাম পঞ্চায়েতে আরো 150 আসনে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি নিয়েও শাসক দলের দুষ্কৃতীদের সন্ত্রাসের জন্য জেলার 5টি বিডিও কার্যালয়ে কোনো মনোনয়নই জমা দিতে পারেনি বামেরা। এখনো নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনে নতুন করে নির্ঘণ্ট ঘোষণা করেনি, কিন্তু সোমবারের মনোনয়ন জমা দিতে না পারার ঘটনায় শাসক দলের বাধা দানকে কারণ দেখিয়েই হাইকোর্টে মামলা করেছে বামেরা। তাই নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হলো, মনোনয়নের দিন বাড়ানো নিয়ে নির্বাচনের নামে যেভাবে প্রহসন চলছে তার প্রতিবাদে বামেরা জেলা জুড়ে বিক্ষোভ ধর্ণায় রিলে অনশন করবে বলে মঙ্গলবার জেলা বামফ্রন্টের জরুরি সভার পর সাংবাদিক সম্মেলনে এই খবর দেন জেলা বামফ্রন্ট আহ্বায়ক সলিল আচার্য।
পঞ্চায়েত সমিতিতে আরো 25টি এবং গ্রাম পঞ্চায়েতে 120 থেকে 150টি আসনে মনোনয়নের প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু শাসক দলের দুষ্কৃতীদের হামলা মারধর এই কটি আসনে মনোনয়ন জমাই দিতে পারিনি। আমরা কয়েকটি মনোনয়ন কমিশনে অনলাইন জমা করেছি, জানি না গ্রহণ করা হবে কিনা। তবে শাসক দলের সন্ত্রাসের প্রকোপ থেকে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা উচিত বলে সলিলবাবু জানিয়েছেন। সোমবার সদর বিডিও অফিসের সামনে যে ঘটনা সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে, তা দেখলেই বোঝা যায় তৃণমূল কিভাবে সন্ত্রাস চালিয়েছে। প্রায় সবগুলো ব্লকেই হচ্ছে সন্ত্রাসের একটা বাতাবরণ। বরং প্রথম পর্বে যেটা ছিল, যা ছিল, যতটা আক্রমণ ছিল তার থেকে গতকাল আক্রমণ অনেক বেশি সংগঠিত হলো। গতকাল আমাদের অভিজ্ঞতা হচ্ছে প্রার্থীদের নিয়ে গাড়ি করে আসছে, গাড়ির ওপরে আক্রমণ, রাজগঞ্জে বিডিও অফিসের কাছে ঘিরতে দেওয়া হয়নি, অবরোধ করে রেখেছিল, গাড়ি ভাঙচুর করেছে, মারধর হয়েছে, জলপাইগুড়ি সদরে লাঠি সোঁটা নিয়ে সশস্ত্র অবস্থায় বিডিও অফিসে আমরা দেখলাম দুষ্কৃতকারীরা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারী, তার মধ্যে কেউ কেউ আবার গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবেও দলবদল করে তৃণমূলে যোগদান করেছে, তেমন যাদেরকে হচ্ছে একসময় কেএলওর মধ্যে থাকতে দেখা গেছে, সেরকম ব্যক্তিত্বটাও কালকে লাঠিসোঁটা নিয়ে, মারণাস্ত্রও সঙ্গে ছিল, সেগুলো নিয়েও তারা উপস্থিত হয়েছে এবং এগুলো গতকাল হয়েছে। তারপর আমরা সিদ্ধান্ত, আমরা হাইকোর্টে যাব, আমরা অনলাইনে আমরা নমিনেশন কিছু জমা দেওয়ার ব্যবস্থা করলাম আমাদের জেলায়, সেগুলোর ডকুমেন্টগুলোকে দিয়ে আমরা হচ্ছে রাজ্য স্তরের বামফ্রন্টের উদ্যোগে আমরা অগ্রসর হলাম এবং রাজ্যের উচ্চ আদালত, সেই হাইকোর্টের আমাদের গতকাল আমরা মামলা দায়ের করেছি। সরকারি ত্রাণের পোশাক বণ্টন না করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ আনল তৃণমূল। মঙ্গলবার জলপাইগুড়ি গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতে সিপিএম এর বিদায়ী পঞ্চায়েত সদস্য আমিনুল রহমানের নামে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সবই সাজানো অভিযোগ দাবি পঞ্চায়েত সদস্যের। গড়ালবাড়ি তৃণমূল নেতা লুৎফর রহমান অভিযোগ করে বলেন, এলাকায় বিডিও অফিস গরিব দুস্থ মানুষদের জন্য নতুন পোশাক দিয়ে থাকে গ্রাম পঞ্চায়েতকে, কিন্তু গড়ালবাড়ি এলাকায় দুস্থদের সেই কাপড় বণ্টন না করে আমিনুর রহমান দুই বস্তা সেই নতুন পোশাক রবিবার সন্ধ্যের সময় নিজের বাড়ির সামনে জ্বালিয়ে দেন। আসি আমরা কমপ্লেন জানাইতে, সরকারি কাপড় বিলি না করে পঞ্চায়েত সিপিএম এর পঞ্চায়েত আমিনুর রহমান ও পুরাই দিচ্ছিল, তখন আমরা রিপোর্টটা নিয়ে আসি। আমার পাশের বউ একটা ছিল, ও সাবান আনতে গেছে, তাকে ওকে দিয়ে দিয়েছে দু চারটা, এবং আমিনুর নিজেই না জ্বালায় ও লেবার নিয়ে ওই জ্বালাচ্ছে, সেরকম অঞ্চলের পুজো অফিস থেকে নিয়ে আসে বন্যা বা ওই ইয়ার জন্য ওই পূজা। তো আমিও পঞ্চায়েত ছিলাম 10 বছর, আমিও দিছি, ও বিক্রি করে দিয়েছি, কিন্তু ও বিক্রি করেনি, রাখে দিচ্ছি। আপনারা এখন কী চাচ্ছেন? আমার কাছে আর একটা আনুমানিক আমরা বলতে পারবো না, 2 বস্তা ছিল মানে পেলে সুবিধা হতো, কিন্তু কাউকে দেয়নি। তারপরে গরিব মানুষের একটা মেয়ে বউ যে ওগুলো না গেলে আমাদের দেয় নিয়ে। এই বিষয়ে অভিযুক্ত গড়ালবাড়ি সিপিএম পঞ্চায়েত সদস্য আমিনুর রহমান বলেন, তিনি গত শীতে কয়েকটি শাড়ি ও ধুতি পেয়েছিলেন বিডিও থেকে, সেগুলি বণ্টন করা হয়েছে, কিন্তু হাল আমলে তিনি এই ধরনের কোনো মেয়েদের পোশাক পাননি। তৃণমূল ইচ্ছে করে গ্রাম পঞ্চায়েতে তাদের দখলে আছে বলে কালিমা লিপ্ত করার জন্য তৃণমূল এই ধরনের মিথ্যে অভিযোগ করছে। পুলিশ আসুক, আমি তদন্তে সব রকম সহযোগিতা করব। মঙ্গলবার সকালে শহরের পবিত্রপাড়া এলাকায় একটি গ্যাস সরবরাহ দোকানে উত্তেজনা ছড়ালো। সারদাপল্লী এলাকার বাসিন্দারা আজ অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাসের টাকা তুলে আত্মসাৎ করে এই গ্যাস সরবরাহ সংস্থা। সরবরাহ সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যে এই বিষয়ে এজেন্ট নির্বাচিত করে বিভিন্ন গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গ্যাস কানেকশন দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ করেন সারদাপল্লীর বাসিন্দারা। বাসিন্দারা এদিন সংস্থার দোকানের সামনে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান। তারা এই বিষয়টি সঠিক সমস্যা সমাধানের সূত্র না বেরোনো পর্যন্ত অনড় থাকবেন বলে জানান। এখানে মোটামুটি 9 মাস আগে ভদ্রলোক এখানে বসে থাকে, সে আমাদের এখানে গিয়ে ওভেন দিয়ে আসছে এবং 1000 করে টাকা নিচ্ছে বলে আমরা কালকেই আমরা সিলিন্ডার দিচ্ছি, এখন পর্যন্ত সে সিলিন্ডার আমাদের পৌঁছায়নি। আচ্ছা, কতগুলো পরিবারের থেকে টাকা নিয়েছে? 8 জন না,
আটজনের থেকে টাকা নিয়ে এসেছে দাদা, একটা স্পারেরই আটজন, তারপরে আরো তো বাদবাকি স্পার গুলা আছেই। না না বলছি, ওখান থেকে 1050 টাকা নিয়ে আসছে, পরের দিনই বিল দেওয়ার কথা। আর রানিং 9 মাস হচ্ছে, গ্যাস আসছে দিল না। আমরা অফিসে আবার আসলাম, অফিস থেকে ওনাকে বলতেছে যে আমাদেরকে বলা হচ্ছে যে অফিস থেকে যে ওনাকে ওনাকে চেনেই না। আমরা বলছি যতবার আমরা আসছি ততবারই তো ওনাকে অফিসে দেখছি, আর অফিসের লোকই বাড়িতে এর আগে 1050 টাকা নিয়ে আসছে, ওনাকে বলে চেনেই না। কিন্তু দালাল টালাল বললো, আমরা সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করলাম, উনি এখানে আসলো। আসার পরে বলছে কি যে আমাকে কে বলছে দালাল, আমাকে ওই স্যার বলছে দালাল। বলে যে আমি যদি দালাল হয়ে থাকি এই অফিসের প্রত্যেক স্টাফই দালাল, কারণ আমি তো টাকাটা একা খাই নাই, আমি ম্যাডামদের দিয়ে দিছি টাকাটা। বলছে ম্যাডামদের দিছি টাকাটা, আর সবাই মিলে খাইছি, একা খাই নাই আমি টাকা। আর আমি কি বাড়ির থেকে বানাই নিয়ে গেছি ওভেন, এখান থেকে ম্যাডাম দিতে ওভেন, তাই আমি বাড়িতে নিয়ে যাই দিছি, এটা আমার হাতে কিছু নাই। ওভেন আসবে ম্যাডামের কাছ থেকে, অমুক দিন আসবে টাকা নিয়ে যাবে ম্যাডাম। তখন একটা স্টাফ অফিসের বলে নাই ওনাকে যে কোনো কিছু, সবাই মাথা নিচু করেছিল দাদা। এরপরে সরবরাহকারী সংস্থার আশ্বাসে বিক্ষোভ উঠিয়ে নিলেন বাসিন্দারা। রাখা হয়েছে কাগজ, আমি আজকে জেরক্স করে রাখা, আমরা দেখে নিই, সেটা দেখে নিয়ে আমরা ওনাদের বলতে পারবো যে ওনাদের কি স্ট্যাটাস আছে। মানে আগে এতদিন ওদের কাগজ জমা পড়েনি? দেখুন, অনেক কাগজ জমা পড়েছে তো, এখন এই কাগজগুলো পার্টিকুলার এই কাগজগুলোর স্ট্যাটাস আমরা কম্পিউটার সার্চ করে দেখে নিই, আমরা ওনাদেরই বলে দিতে পারবো যে কী অবস্থায় রয়েছে। কিন্তু ওনারা বলছেন যে ওনারা 9 মাস আগে কাগজ দিয়েছেন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।